প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের উইদাউট ক্লোজ ক্লাস ওয়ান পার্ট ফোরে স্বাগত। আমরা ক্লাস ওয়ানের পার্ট ফোরে আমরা আলোচনা করব চিটাগং বোর্ড 2016। ইটস অ্যাবাউট এ মেরিনার, বৃদ্ধ নাবিক। আমরা এই গল্পটা একদিন ক্লাসে বলেছিলাম হিসাবে সম্ভবত। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, একজন বৃদ্ধ নাবি। ওই গল্পটার মধ্যে দ্য রাইম, গল্প অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, বৃদ্ধ পুরুষ প্রাচীন নাবিকের গল্প, রিলেটস বর্ণনা করে দ্য এক্সপিরিয়েন্স অফ এ সেইলার, একজন নাবিকের অভিজ্ঞতাকে বর্ণনা করে। হো হ্যাজ রিটার্ন, দেখো এখানে আমাদের সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান, হো একটা ভার, অক্সিলারি ভার, রিটার্ন মূল ভার, এরকম যদি শূন্যস্থান মাঝখানে থাকে এবং অক্সিলারি ভার্ব মূল ভার্বের আগে থাকে তাহলে বুঝতে হবে সেখানে একটা লিঙ্কিং বসবে, সেখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। তো রিলেটিভ প্রোনাউন যদি সেটা ব্যক্তিকে নির্দেশ করে, হো বসবে, বস্তুকে নির্দেশ করলে হুইচ বসবে। এখানে সেইলরকে নির্দেশ করছে, সেই কারণে এখানে হো বসছে। হো হ্যাজ রিটার্ন ফ্রম এ লং সি ভয়েজ, বয়সত্ব ভ্রমণ, সি বয়েজ, এখানে বিটারও দিতে পারো, তিক্ত, তিক্ত অর্থাৎ খুব কষ্টের ভ্রমণ থেকে ফিরে এসেছে। বয়েজ নাউন, নাউন অ্যাডজেক্টিভ, এখানে বিটার অ্যাডজেক্টিভ অথবা সি যদিও নাউন বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে নাউনের পূর্বে নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, সেকেন্ডারি পাওয়ার তোমরা মডিফায়ারে। দ্য মেরিনার স্টপস এ ম্যান, ওই বৃদ্ধ নাবি একটা লোককে থামালো, হুই ইজ অন দ্য ওয়ে টু এ ওয়েডিং সিরিমনি, যিনি যাচ্ছিলেন একটা বিবাহের অনুষ্ঠানে। ওয়েডিং বিবাহ, সিরিমনি নাউন, এখানে ওয়েডিং অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হবে সিরিমনি। অ্যান্ড বিগিনস, শুরু করলেন ভ্যাস ন্যারেট, দেখো এখানে শূন্যস্থানের পরে ভার্ব আসছে, ন্যারেটর তো এসে বর্ণনা করা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি যে শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ওই শূন্যস্থানে টু বসে। টু ন্যারেট এ স্টোরি, একটা গল্প বর্ণনা করতে শুরু করলো। দ্য মেরিনার্স টেল বিগিনস, এই বৃদ্ধ নাবিকের গল্প শুরু হলো। ফ্রম হিজ শিপ ডিপার্টিং অন ইস জার্নি, একেবারে যাত্রা থেকে, অর্থাৎ তার ফ্রম হিজ শিপ ডিপার্টিং, তার ডিপার্টার তো ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, তার শিপ যখন ত্যাগ করেছে অন ইটস জার্নি, তার ভ্রমণের উদ্দেশ্যে। ডেসপাইট ইনিশিয়াল গুড ফর্চুন, সত্ত্বেও ইনিশিয়াল প্রাথমিক গুড ফর্চুন, ভালো ভাগ্য সত্ত্বেও, দ্য ঢেস, দ্য মেরিনার, তারপরে নাউন হবে মেরিনার, ইজ ড্রাইভেন, বেসিক ড্রাইভেন, মেরিনারকে নিয়ে গিয়েছিল সাউথ, দক্ষিণে, বাই দ্য স্টর্ম, ঝড়ের মাধ্যমে, অর্থাৎ ঝড় তাদেরকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছে। হুইচ ইভেনচুয়ালি রিচেস দ্য অ্যান্টার্কটিক ওয়াটার্স, অর্থাৎ অ্যান্টার্কটিক মহাসাগরের, সাগরের পানিতে নিয়ে গিয়েছিল। এখানে বাই দ্য স্টর্ম হুইচ, এখানে দেখা যাবে এই স্টর্মকে নির্দেশ করছে রিলেটিভ প্রোনাউন, এই কারণে হুইচ করছে, এটাকে আমরা বলছি ব্যক্তিকে নির্দেশ করলে হো, বস্তুকে নির্দেশ করলে হুইচ, বা অন্য কিছুকে নির্দেশ করলে হুইচ, ইভেনচুয়ালি অ্যান্টার্কটিক ওয়াটার্স। অ্যান্ড অ্যালবাট্রস অ্যাপিয়ার্স, অ্যালবাট্রস হলো একটা সাগরের পাখি, পাখি, বিশাল পাখি, অ্যাপিয়ার্স তাদের কাছে আসলো, যদিও সেখানে পাখি আসার কথা না, সেটা ছিল একটা সাইলেন্ট সি, বরফে ভরপুর ঠান্ডা শীতল, সেখানে পাখি থাকার কথা না, বাট এসেছে। অ্যান্ড লিডস দেম আউট অফ দ্য আইস জ্যাম, তাদেরকে নিয়ে গেল আইস জ্যাম, সেই বরফময় অঞ্চল থেকেই নিয়ে গেল, হোয়ার দে হ্যাড বিন স্টাক, যেখানে তারা আটকে গিয়েছে। বাট সাডেনলি দ্য মেরিনার শর্টস দ্য বার, হঠাৎ করে মেরিনার কি করলো, পাখিটাকে মেরে ফেললো, অর্থাৎ উইদাউট এনি রিজন। এখানে আসলে এটার মধ্যে একটা বিশাল লেসন আছে, এই লেসনটা আমি তোমাদেরকে পরে ক্লাসে বুঝিয়ে দিব। দ্য ক্রু গেটস, আমরা জানি গেট এই যে ভার্ব, সেই গেটটা তোমার গেটস ভার্বের পরে আমাদের এখানে শূন্যস্থান হবে, গেটস অ্যালং উইথ দ্য মেরিনার অথবা
লেটস এগ্রিও দিতে পারো উইথ দ্য মেরিনার, মেরিনার সাথে তারা একমত হবে, ভালো করছে মেরি, ভালো করছে। বিলিভিং দ্য অ্যালবার্টার্স ব্রড সাউথ ওয়াইন্ড, সাউথ ওয়াইন্ড, ওয়াইন্ড নাউন, সাউথ নাউন, নাউনের পরে শূন্যস্থান থাকলে আমরা জানি যে আরেকটা নাউন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হয়, তখন প্রথম এই সাউথ এই যে নাউনটা এজেক্টিভ হিসেবে থাকবে আর পরেরটা নাউন হিসেবে থাকবে। দ্যাট লেট দ্যাম আউট অফ দ্য অ্যান্টার্কটিক, যেটা তাদেরকে অ্যান্টার্কটিকের বাইরে নিয়ে গিয়েছিল। হাউএভার যাই হোক, সেইলার্স সেইলার্সরা চেঞ্জড, পরিবর্তন করেছিল দেয়ার মাইন্ডস, তাদের মন, যেটা অতীতের ঘটনা একটা, সে কারণে চেঞ্জড, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। হোয়েন দ্য ওয়েদার বিকামস ওয়ার্মার, যখন বাতাস মানে আবহাওয়াটা খুব বেশি গরম হয়ে গেল, মানে পরিবেশ চেঞ্জ হবে, প্রথম মেরিনার পক্ষে ছিল হ্যাঁ ভালো করছো, ভালো করছো মেরে, ভালো করছো, হ্যাঁ আমরা আইস থেকে বেঁচে গেছি, পাখিটা মারার কারণে আমরা আইস থেকে বেরিয়ে গেছি। আর যখন তাপমাত্রা বাড়া শুরু করলো, সব কিছু আবার চেঞ্জ হয়ে গেল, এখন আবার মেরিনারকে দোষারোপ করছে যে তুমি এটা কেন মানলা, তুমি মানে আমাদের এই দুর্ভাগ্যের জন্য, এই কষ্টের জন্য দায়ী, এটা আমাদের মা আসলে হিউম্যান নেচার, আমরা পক্ষে গেলে ঈশ্বরকে বিপক্ষে গেলে আবার তার বিপক্ষে চলে যাই। ওয়েদার বিকামস ওয়ার্মার, যখন আবহাওয়াটা গরম হয়ে গেল, অ্যান্ড দ্য মিস্ট ডিসঅ্যাপিয়ার্স, যখন কুয়াশা হারিয়ে গেল, তখন আবার তারা তাদের মাইন্ড পরিবর্তন করলো। আশা করি আমরা আজকের যে আলোচনা সেই আলোচনা আমরা বুঝতে পেরেছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।